বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুরভি। বন্ধুরা, আজকে আমি এটা ডেলিভারি কেক নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এটা ছিল আমার 3 নম্বর ডেলিভারির ভ্যানিলা স্পঞ্জ কেক, এটা ছিল 1 পাউন্ডের। আর সেটা কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই কেকটা এতটাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে কেক তৈরি থেকে ক্রিম ডেকোরেশন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও আমি অনেক কাটসাট করে ভিডিওটা ছোটো করার চেষ্টা করেছি, তাছাড়া আরও বড় হয়ে যেত। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একদম পারফেক্টভাবে শিখতে পারবেন। আমি এখানে ভিভো ক্রিমটা ইউজ করেছি, এখানে আমি 1 কাপ পরিমাণ ভিভো ক্রিম নিয়েছি। আর সবচেয়ে ক্রিমের মধ্যে ভিভো ক্রিমটাই বেস্ট আমার মতে, আমি সবসময় সব ডেলিভারিতে ভিভো ক্রিমটা ইউজ করি। 1 কাপ ভিভো ক্রিমের ভিতর আমি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ক্রিমটা যখন হয়ে যাবে তখন শক্ত শক্ত হয়ে যাবে। আমি ক্রিমটা আগে থেকেই তৈরি করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি কেক বানানোর জন্য 2টি নর্মাল তাপমাত্রা 2টি ডিম দিয়েছি, সাদা অংশ আর কুসুম আলাদা করে নিচ্ছি। অবশ্যই সেদিক অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কুসুমের সাথে সাদা অংশ মিলিয়ে না যায়। এখন আমি ইলেকট্রিক বিটারে হাই স্পিডে ডিমের সাদা অংশের ফর্মটা তৈরি করে নিচ্ছি। আর ফর্মটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা ফর্মের স্ট্রাকচার আসে। ভালোভাবে দেখুন আমি বিট করতেছি, আর আমার এই রেসিপি ফলো করে একদম আপনারা পারফেক্টভাবে শিখতে পারবেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা আমি একবারে কিন্তু দেইনি, 3 ধাপে চিনিটা আমি অ্যাড করে দিব। প্রথমবার চিনি দিয়ে অ্যাড ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম, দিয়ে আবারও চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে। এখন আমি ডিমের যে কুসুমগুলো রয়েছে সেটা দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ডিমের ফর্মটা দেখুন আমার ঘন হয়ে এসেছে, আর একটু ফর্ম স্ট্রাকচার এসেছে, ওটা এখন আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এটা এখন ভালোভাবে চেলে নিচ্ছি, আর অবশিষ্ট ময়লাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন ডিমের গোলার সাথে অল্প অল্পভাবে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ভিডিওটা 3 গুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আস্তে আস্তেভাবে স্লোলি আমি ফোমগুলোর সাথে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে অনেক তাড়াতাড়ি স্পিডটা দেওয়ার কারণে মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করতেছি। এদিকে অবশ্যই স্লোলিভাবে আপনার ফোমগুলোর সাথে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে, আর একবারে ময়দাগুলো দিতে যাবেন না, এতে ফোমগুলো নষ্ট হয়ে যাবে আর নিচে দলা পেকে যাবে, কেকটা তখন ভালো হবে না। দেখুন আস্তে আস্তে সম্পূর্ণ গোলাটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবে দলা পেকে না থাকে। কেক বানানোর সময় অবশ্যই এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে, যেন ফর্মটা কোনো তাড়াহুড়া করতে যা যাবে না। আমার ডিমের ফর্মটা যে হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন, সেটা দেখুন 4-এর মতন হয়েছিল আমার ফর্মের স্ট্রাকচারটা। আর এখানে আমি 2 টেবিল চামচ হালকা গরম পানি, মানে হাতে সহ্য করা যায় এরকম গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। আর এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে এবং নরম তুলতুলে হবে, খেতে অনেক মজাদার হবে।
আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কেননা কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আমার ফর্মটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি মোল্ড নিয়েছি, মোল্ডে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি উপরে থেকে বেটারটা ঢেলে দিলাম মোল্ডের ভিতর। এখন আমি এটা একটি টুথপিক দিয়ে সুন্দরভাবে এটা মিশ্রণটা বাবলগুলো বের করে নিচ্ছি, ট্যাপ করে দিলাম শক্ত করে। এখন আমি ওভেনটা কিন্তু আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর 30 মিনিট এর জন্য আমি আপ ডাউন করে 200 ডিগ্রি সেলসিয়াসে করে নিচ্ছি। এক একজনের ওভেন কিন্তু এক এক রকম। 30 মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটা বের করে আনবো, আর আমি 30 মিনিট পর কেকটা বের করে এনেছি। আর কেকটা গরম অবস্থায় কিন্তু আমি র্যাপিং পেপারতে ঢেকে রেখেছি। আর অপরদিকে আমি ক্রিম কিন্তু আগে থেকে যে আমি ক্রিমটা তৈরি করেছিলাম সেটা এখন আমি উঠিয়ে নিলাম একটি পাইপিং ব্যাগে। এখন কেকটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটা এখন মোল্ড আউট করে নেব। গরম অবস্থায় কিন্তু কেকটা মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাড়াহুড়া করতে যাবেন না, যে কোনো জিনিস খুব সুন্দরভাবে করার চেষ্টা করতে। দেখুন কেকটা কত সুন্দর ফ্লাফি হয়েছে। এখন আমি এটা স্লাইস করে নিচ্ছি। আপনারা কেউ ইচ্ছে করলে তিনটাও করতে পারেন, দুটোও করতে পারেন। কেকটা এখন আমি দুইটা স্লাইস করে নিচ্ছি, যেহেতু আমি দুটি ডিম দিয়ে করেছি সেজন্য আমি বেশি স্লাইস করিনি। এখন আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। আমি 1/4 কাপ পানি দিয়ে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে গরম করে নিব। আর এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এখন এটা আমি জাল দিয়ে, এখন আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে আমি প্রত্যেক লেয়ারে লেয়ারে এখন কেকটা বসিয়ে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে কেকটা বসিয়ে দিতে হবে। এখন আমি আগে থেকে তৈরি করে নেওয়া সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আমার সুগার সিরাপটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, চতুর্পাশে সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপটা কেন দিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন। কেকটা মানে দীর্ঘ সময় নরম থাকবে, তুলতুলে থাকবে, আর কেকটা শুষ্ক হয়ে যাবে না, এর জন্য সুগার সিরাপটা ব্যবহার করতে হয়। আর স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপটা মাস্ট ইউজ করতে হবে। এখন আমি একটা লেয়ারে ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আবারও চেপে চেপে আর একটা লেয়ারে আমি কেক স্লাইস বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চতুর্দিকে সুগার সিরাপটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে ক্রিমগুলো দিয়ে দিতে হবে। আমি ক্রিমটা আগেভাগে তৈরি করে ফ্রিজে রাখার জন্য ক্রিমটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি প্রথমে আগে ক্রিমটা তৈরি করে ফ্রিজে রাখি, তারপরে কেকটা বানাই, তারপর কেক তৈরি করার পরে ক্রিমটা দিলে কেকটা তখন অনেক বেশি ভালো হয়, সেট হয়ে যায়। ক্রিমটা আমি চতুর্দিকে সমান করে দিচ্ছি, আর অপরদিকে আমি পাইপিং জেলটা তৈরি করে নিব। এগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি, পাইপিং জেল। এগুলো কোটাতে আমি 100 গ্রাম করে কিনে এনেছি। 2 টেবিল চামচ পাইপিং জেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্ন সিরাপ। কর্ন সিরাপটা দিলে মানে কেকের উপরে যে একটা গ্লেসি ভাবটা সেটা আসে। দিয়ে দিলাম হালকা রেড ম্যানে রেড ফুড কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা পাইপিং জেলটা ঘরে তৈরি করতে পারেন, এটা আমি দুটি বাজার থেকে কিনে এনেছি। এখন আমি সাইডের যে ক্রিমটা সেটা দিয়ে ভালোভাবে পাইপিং ব্যাগে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কেকটা সমান করে দিচ্ছি। প্লেট নাইফ দিয়ে কেকটা সমান করে দিচ্ছি যেন কোনো অংশ উঁচু নিচু হয়ে না থাকে। চতুর্দিকেভাবে সমান করে দিতে হবে। এখন আমি এটা দিয়ে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। সাইডে ডিজাইন করে নিচ্ছি,
কেকটা এখন ভালোভাবে স্ক্যাপার দিয়ে সমান করে নিচ্ছি, যেন কোথাও কোনো এবড়ো থেবড়ো হয়ে না থাকে। আমার কেকটা সমান করে নেওয়া হয়েছে। এখন আমি পাইপিং জেলগুলো পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা ডেকোরেশনটা যে যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সবচেয়ে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। প্লেট নাইফে আমি পাইপিং জেলগুলো সমান করে দিচ্ছি। এখন আমি কেকের উপর নামটা লিখে নিচ্ছি। এটা আজকে আমার 3 নম্বর ডেলিভারি কেক ছিল। আমার মেয়ের স্কুলের মিস এটা অর্ডার করেছিল তার ভাগ্নির জন্য। নজেল দিয়ে এখন আমি ডেকোরেশন করতেছি। আমি কেকের যে টিপসগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক কাজে দিবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি সাদা স্প্রিঙ্কলগুলো দিয়ে দিচ্ছি কেকটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য। দেখুন আমার ডেকোরেশনটা হয়ে গিয়েছে, এখন এটা আমি ডেলিভারি দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।